আমি গত তিন দিন আগে জলসাই বলেছি ছোট্ট করে মেদিনীপুরের মাটিতে, বাবা তোমরা যে কবরে চাদর চড়াও, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, চাদরের প্রয়োজন নাই, তোর ঘরের পাশে তোর চাচার গায়ে একটা কম্বল নাহলে চাদর কিনে দে, অনেক নেকি পাবি। মায়ের গায়ে বোনের গায়ে চাদর নাই, আর সে বলছে বাবার কবরে চাদর দেব। কবরে আমি একটা জলসাই বলেছি, আজকে আবার শুনিয়ে যাচ্ছি, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আমার নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা জায়েজ হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মোলবি মোল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। আমাদের দেশের লোক কবরে গিয়ে নারীরা পুরুষরা পাথরচাবড়ি থেকে আজমির গিয়ে কবরে ভালো মন্দ চায়, আমার বরকত দাও। অনেকজন তো আপনাকে দেখিয়ে দেবো, আপনার মুর্শিদাবাদেও পাবেন, আপনার এলাকাতেও পাবেন, ধুলিয়ানে পাবেন, গাড়িতে লেখে রেখে গিয়েছে KGN খাজায়ে গরীব নওয়াজ, এই লেখাটা সরাসরি হারাম এবং নাজায়েজ কাজ, এর থেকে বড় শিরক আর কিছু নেই। আমি তো এটাও বলবো, আমাদের দেশের অনেক এত ভালো ড্রাইভার আছে, গাড়ির ভেতরে যেখানে গাড়ি চালায় আল্লাহু লেখা আছে, লেখা থাকে না? থাকে না। মুহাম্মদ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কিন্তু হারাম করাবার মদ খেয়ে গাড়ি চালায়। ঠিক বলছি না ভুল বলছি? বুঝলে? তুমি আল্লাহর তোহিন করছো না, আল্লাহর মহব্বত দেখাচ্ছ। আরে পাগল, মদ খেয়ে আমাদের একটা ছেলে হোটেলে, কি বুঝলে, দুটোই মুসলমান তো, হোটেলে ঢুকেছে ড্রাইভার, প্রথমেই ঢুকে ড্রাইভারটা বলছে এক বোতল মদ দাও তো, মদ খেয়ে নিলে। মদ খাওয়ার পরে সে বলছে রুটি আর মাংস দাও, মুরগির মাংস সে দিয়েছে। হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই তো, আমরা শালা হারাম খেয়েছিস প্রথমে, আবার জবাইটা জেনে কি হবে? আমরা ওকে ঘুরাল না, লাথি মার ওকে, প্রথমেই তো হারাম টেনেছিস, আবার ওই হারামটা জেনে তো কিছু লাভ নাই, তোর কাছে শুয়োরের মাংসটাও এরপরে জায়েজ হয়ে গেল, তুই যখন মদ পান করতে পেরেছিস, বড় কষ্টের বিষয়। তার কারণটা শুনলে বেঈমান কাফেররা চাই, মুসলমানদের ঈমান নষ্ট করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করো। যে জাতি আলেমের পাশে থাকে না, যে জাতি আলেমের টাচে থাকবে না, সেই জাতির ঈমান ধ্বংস খুব সহজে হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে চাই, আপনার ধুলিয়ান থেকে শুরু করে এই পাকুর পর্যন্ত পুরো জায়গা খুঁজুন, খুঁজে পাবে 100টা নামাজি পাবে, তার মধ্যে 80 জন জাহান্নামে যাবে। তার কারণগুলো শুনেলে সে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে লোকের মাল মেরে খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে দাড়ি মারে, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খাচ্ছে, নামাজ পড়ে পড়োশীর হক মেরে খাচ্ছে। তুমি জান্নাতের আশা করে বসে আছো? না। বেঈমান কাফেররা তোমাকে জালেতে বুনে ফেলেছে, যেমন মাকড়সার জাল একটা বাড়িতে বাস না করলে, যখন বাড়িতে এক মাস দু মাস কোনো লোক থাকবে না, সেখানে মাকড়সার জাল হবে না? হবে না, জাল হবে। মুসলমান তুমি যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হও, আলেম থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখো, মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন রাখো, তোমার চারিদিকে জাল বুনে ফেলবে বেঈমান কাফের। আর সেটার কারণে আজকে ইংরেজি তারিখ কত? 13, রাত 12টা পেরুলি, কি বুঝলেন, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না, প্রপোজ ডে। 12টার পরে অনেকজন মেসেজ করবে গার্লফ্রেন্ডকে, আই লাভ ইউ, কি বলছেন করবে না? কালকে আবার দেখবেন পার্ক গুলোতে জিনা হবে, জিনা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সরকার লাইসেন্স দিয়ে ফেলেছে, আমাদের মতো মোলবিদের চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কাজ নাই, বিশ্বাস করুন। গাড়িতে বসে চোখের পানি পড়ে, সরকারের এক একটা পদক্ষেপ দেখে
আপনার জন্য বেঈমান কাফেররা জাল তৈরি করছে ঈমান হারাবার। সরকার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট 150 থেকে 53 দিন পর্যন্ত একটা মেয়ে নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে এটা দণ্ডনীয় অপরাধ নয়। আমি একটা জলসাই বলেছি আপনার ধুলিয়ান বাজারে যতগুলো ডাস্টবিন আছে আপনার বহরমপুরে যতগুলো ডাস্টবিন আছে ময়লা ফেলা হয় জঙ্গিপুরে ডাস্টবিন গুলোই ওগুলো আর ময়লা পড়ে থাকবে না ওগুলোতে বাচ্চা পড়ে থাকবে আর ভ্রূণ পড়ে থাকবে এত ব্যভিচার আম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য হতে চলেছে বেঈমান কাফেররা রায় দিয়ে দিয়েছে। নবীজি বলেছিলেন কিয়ামত কাছে আসবে বুঝতে পারবে আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। ভারতের যতগুলো পার্ক আছে সব পার্কগুলোতে কালকে কুকুরের থেকেও খারাপ অবস্থায় জিনা হবে কালকে 14ই ফেব্রুয়ারি। মুসলমান তোমার কাছে 14ই ফেব্রুয়ারি কি করে এলো? মুসলমান পহেলা জানুয়ারি তুমি কোথা থেকে পেলে? 25 ডিসেম্বর কোথা থেকে পেলে? তার কারণ একটাই, উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। তোমার আগে স্টাডি করা দরকার ছিল মোলবিদের কাছে। শেখ আমি পহেলা জানুয়ারি পালন করব আমার জন্য কেমন শোভা পাবে, আমরা নিষেধ করতাম না, এটা ইহুদিদের কালচার তোমরা অনুসরণ করো না, আমরা নিষেধ করতাম 25 ডিসেম্বর তোমরা পালন করো না। আমি বলিনি, পেপার বলছে কলকাতার বুকে কয়েক হাজার মুসলমান যুবক যুবতী তারা 25 ডিসেম্বর পালন করেছে। শুধু তাই নয়, আমি গত পরশু 24 পরগনার উত্তর 24 পরগনার মাটি থেকে জলসা করে ফিরছি, রাত তখন প্রায় 1:10-15, অনেকগুলো কফি শপ খোলা আছে নিউ টাউন কলকাতার কাছে। আমি ড্রাইভারকে বললাম গাড়ি সাইডে দাঁড় করা, অনেক গাড়ি লেগে আছে, মোটরসাইকেল লেগে আছে। আমি গাড়িতে বসছি, আমার লেগে কফি নিয়ে কফি আনতে গেল ভাড়ে ড্রাইভার, আমার ম্যানেজার গেল নেমে। বিশ্বাস করো আমি গাড়ির ভেতরে বসে বসে খালি ভেবেছি কত মুসলমান যুবক কত মুসলমান যুবতী তারা ওই দিনে মদ পান করে পড়ে আছে। একটা মেয়ে, এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটির মেয়ে, যে সমস্ত বাবা মারা কানে তেল আর তুলো দিয়ে ঘুমিয়ে আছেন আমি তাদের কানে তুলো গুলো খুলতে চাই। ভালো করে শোনো, তোমার মেয়ে যদি হোস্টেলে পড়ে খোঁজ রাখো তোমার মেয়ে হোস্টেলে পড়ে আর ব্যভিচার করে কি? তোমার ছেলে হোস্টেলে পড়ে সে পরকীয়ায় জড়িত আছে কিনা? তোমার ছেলে হোস্টেলে পড়ে সেই ছেলেটা ব্যভিচারে জড়িত আছে কিনা, সমকামী কিনা, এটা আগে খোঁজ না। আপনাকে বলে দিই, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে ফারাক্কার পথ থেকে ফারাক্কা থেকে শুরু করে আপ টু পলাশী পর্যন্ত রেজিনগর থানা পর্যন্ত হাই রোডের উপরে গোটাটাই হাইওয়ে পাবেন 34 নম্বর জাতীয় সড়ক, এত লম্বা মুর্শিদাবাদ জেলা। আপনাকে বলে দিই, খোঁজলেন সব থেকে বেশি সমকামিতায় লিপ্ত হয়েছে মুর্শিদাবাদের শিক্ষিত সমাজের ছেলে মেয়ে। এটা আমি গবেষণা করে বলছি, আমি জেনে বলছি না, জেনে বলিনি। আমার ভাই আপনি যদি মনে করেন এই ধুলিয়ানের মাটিতে শুয়ে আছি, পাকুড়ের মাটিতে শুয়ে আছি, গোটা ধুলিয়ানটা টেনে আল্লাহ গঙ্গায় ভরে দিতে পারে তোমার পাপের কারণে, একজনের পাপের কারণে। অনুরোধ করে যাচ্ছি যুবক দিকে যুবতী দিকে, তোমরা পাপ থেকে বাঁচো। আজকে আমার যতগুলো যুবক ভাই এসেছেন এই 14ই ফেব্রুয়ারিটাকে থুপ ফেলাবো সবাই, ইস্তেগফার করব, জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাই তোমার জন্য কি আছে শুনে লাও, ইসলাম কি দিয়েছে। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তুমি তোমার পরিবারকে জানাও, ওই মেয়েটা খুব সুন্দর অমুকের মেয়ে, আব্বা ওর সঙ্গে বিয়ে হলে আমি সুখী হতাম, তুমি তাকে বলো। একটা খালি আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যিনি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি এত সুন্দর উত্তর দিয়েছিলেন, হে উসমান গনী, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরত উসমান গনী খুশি হয়েছিলেন নবীজির উত্তরে।
কষ্ট পাননি নবীজি সুন্দর উত্তর দিয়েছেন আর হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার সুন্দর বিবি পেয়েছিলেন নবীজির ভাষায় জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজের যুবকরা নোংরা মেয়েকে পছন্দ করে কিন্তু নোংরামিটাকে পছন্দ করে না যে যুবকরা পরের মেয়ের শরীর থেকে কমেন্ট করে মেয়েটা খুব সুন্দর লাগছে বডিটা দারুণ তাদিকে বলি তোমার বিবি যদি এরকম ভাবে বডি খুলে ঘুরে বেড়ায় তোমাকে কেমন লাগবে এই কথাটা ভেবে তুমি তোমার চোখকে ফিরিয়ে নাও নজরকে ফিরিয়ে নাও আমাদের সমাজে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে চোখ আর আপনি জানেন তার মধ্যে 45% ভাগ করে নিয়েছে এই মোবাইলটা এই মোবাইল এ ভাগ করে নিয়েছে 45% আপনি অবাক হবেন মিথ্যা কথা বলে মানুষ এই মোবাইলের দ্বারাই মিথ্যাটা বেড়ে গেল মোবাইল আসার পরে ইনারা আমার বাপের বয়সী লোক ইনাদিকে জিজ্ঞেস করুন আমার 35 বছর বয়স পার আগলাম 35 আমার খালি মনে মনে হয় ইনারা তো কদিন পরে আল্লাহর ডাক পড়লে চলে যাবে আল্লাহ আমাদের যদি হায়াত রাখে যদি আল্লাহ 60 বছরের হায়াত দেয় কতগুলো পাপ দেখব আর আমি আল্লাহর কাছে অনুরোধ করি আল্লাহ এতগুলো পাপ কি করে দেখব চোখে আর বরদাস্ত করব এমন একটা যুগ ছিল ইনাদের বাপ দাদার কালটা তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় কেউ কলারটা ধরবে বলে ওই জন্য বড় কষ্ট কি লাগে জানেন আমরা বড় লোক দিকে ফতোয়া দিতে পারি না গরিবকে সহজে ফতোয়া দিয়ে দিই বড় লোক আমার মাদ্রাসায় পয়সা দিবে তাকে ফতোয়া দেব না কিন্তু ফতোয়া হারাম তো সকলের জন্য হারাম যেমন বলে দিই আমাদের সমাজের লোক এরা খালি জানে মোলবির জন্য বিড়ি খাওয়া হারাম মোলবির জন্য সিগারেট খাওয়া হারাম তাই তো কোন মোলবি যদি ইমামতি করে আর সিগারেট খায় তাকে ইমাম রাখবে আমাদের সমাজের লোক সকালবেলায় তাড়িয়ে দিবে কিন্তু আমি দেখিয়ে দেবো 100টা মুসল্লির মধ্যে 50 জন বিড়ি খাচ্ছে আর মসজিদে ঢুকে নামাজ আদায় করছে ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল কোথা থেকে ফতোয়াটা পেলে কোন মোলবি বলেছে কেন তোমরা তো মোলবি কি মানো না তুমি তো মোলবির কথাই লাও না তার জন্য তো এতগুলো পাপ এসে আমাদেরকে জড়িয়ে ধরে ফেলেছে তার জন্য তো মুসলমান একটু পয়সা হয়েছে বেটার বার্থডে পালন করছে ছেলের জন্মদিন পালন করছে বিবির জন্মদিন পালন করছে কেক কেটে বলে নতুন যুগ স্টাইলি যুগ এখন এই মোলবিরা জানবেন আপনারা বলুন যদি কেক কেটে ছেলের জন্মদিন পালন করা জায়েজ হতো আমরা মোলবিরা করতাম না করতাম না আমাদের জীবনে শখ নেই আপনি খালি শখ মিটাবেন আমরা জানি হারাম ওই জন্য ওটা করা যাবে না আমার বহু আত্মীয় স্বজন আমার উপরে রাগ করে কেন জানেন সেদিন একটা আমার গত কালকে আমার একটা ফুপুই তো সালির বিয়ে ছিল আমাদের বাড়িতে এসে ইনভাইট করে গেছে আমি আমাকে বললে ফোন করে আমার ফুফ শাশুড়ি বিটিকে নিয়ে আসবে তার ভাইজি হচ্ছে নিয়ে আসবে বিনাকে নিয়ে আসবে রেহনাকে তোমার মেয়েদিকে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে আমি না বলি কিন্তু নিও তোমার স্ত্রীকে বললাম কি মনে হচ্ছে তোমার বলে আপনার মনে হচ্ছে আমি যাব কখন আমি যাব না আমি বললাম আলহামদুলিল্লাহ আমি তোমার উত্তর শুনতে চাইছি জীবনে বলে আমার জীবনে শখ আপনি মিটিয়েছেন আমার জীবনে বিয়ে খাবার আর শখ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি গেলাম বলে তারা কই আমি বললাম আমি এই দিক থেকেই জলসাই যাব ওই জন্য তাদিকে আনিনি বিটির ভূমি হয় ওই জন্য আল্লাহ না গাড়িতে চাপলাম গিফট দিলাম বসে দুটি ডাল ভাত খেলাম চলে এলাম একজন বলছে চলুন না ওখানে নিকাহ পড়ানো হচ্ছে আমি বললাম আমার কথা মতো নিকাহ না হলে সুন্নত তরিকায় সেই নিকাহ ইয়াসিন প্রবেশ করবে না মেহমান দুটি খানা খাচ্ছি বেরিয়ে যাব 12 বছর কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি খালি আত্মীয়তা ছিন্ন করতে নেই বলে কালকে আমাকে অ্যাটেন্ড করতে হলো হাদিসে আছে তোমরা আত্মীয়তা ছিন্ন করো না